মোবাইল ল্যাপটপ অথবা ট্যাবলেট হারানো এগুলো কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, বাট এগুলো হারিয়ে যাওয়ার পর আপনি কিন্তু কোনো কিছু চিন্তা না করে নতুন আরেকটি ডিভাইস কিনে ফেলেন। বাট পুরনো যে ডিভাইসগুলোর মধ্যে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ছিল সেগুলো কি সুরক্ষিত আছে কি না সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই ভাবেন না। যেমন ধরুন আপনার যে হারানো ডিভাইস অর্থাৎ সেটা হতে পারে মোবাইল বা ট্যাবলেট বা ল্যাপটপ, সেখানে যদি আপনার জিমেলটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার সেই জিমেলটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে। সো আপনার একটি জিমেলের মধ্যে থাকতে পারে আপনার পার্সোনাল ইনফরমেশন, বিভিন্ন ব্যাংকের ইনফরমেশন, অথবা আপনি যদি কোনো অফিসে জব করেন সো সেই ক্ষেত্রে অফিসিয়াল যে বিষয়বস্তুগুলো রয়েছে বা ডাটাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার জিমেলের মধ্যে থাকতে পারে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে ওই সমস্ত ডিভাইসগুলোর মধ্যে আপনার যে জিমেলগুলো লগ ইন রয়েছে সেগুলো কিন্তু আপনি সাইন আউট করে দিতে পারেন। সো সেটা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বাট তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। আমাদের হারিয়ে যাওয়া ফোন বা অন্য কোনো ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা লগ আউট করার জন্য আমাদেরকে যে পদক্ষেপগুলো নিতে হবে সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। সো প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ওকে, তো ব্রাউজারে আসার পর আমাদের সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে www.google.com। ওকে, তো এবার আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা ডান পাশের কোণায় থাকা প্রোফাইলের আইকনে ক্লিক করব। আবার ক্লিক করার পর আমাদের ফোনে লগ ইন করা সবগুলো ইমেলই কিন্তু এখানে শো করবে। সো এবার আমরা যেই ইমেলটি লগ আউট করবো অন্য ফোন থেকে বা হারিয়ে যাওয়া ফোন থেকে সেটার ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ট্যাপ করব। ওকে, এবার এদিক থেকে আমাদেরকে সিকিউরিটি অপশনের উপর ট্যাপ করতে হবে। ওকে, তো সিকিউরিটি অপশনে ট্যাপ করার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। এবার নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর ডিভাইসেস। সো এই সেকশনের একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ডিভাইসেস, এই অপশনের উপর ট্যাপ করব। এবার এইখানে আপনার এই জিমেলটি যেই ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে সবগুলো ডিভাইস কিন্তু এখানে শো করবে। তো এইখান থেকে আপনি যেই ডিভাইস থেকে আপনার এই মেলটি লগ আউট করতে চাচ্ছেন সেই ডিভাইসের ঠিক ডান পাশে থ্রি ডট মেনু দেখতে পাবেন, সেখানে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর এইখান থেকে আপনি সাইন আউট এই অপশনের উপর ট্যাপ করবেন। এবার এইখান থেকে আপনাদের কাছে আবার পুনরায় সাইন আউটের একটি অপশন আসবে, সো এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। এবার এইখান থেকে আপনি ওকে প্রেস করবেন। ওকে, তো এইভাবে চাইলে আপনি যতগুলো ডিভাইস থেকে আপনার মেলটাকে লগ আউট করতে চাচ্ছেন সবগুলো ডিভাইস থেকেই কিন্তু আপনি এই মেলটাকে লগ আউট করে দিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যেই যে ডিভাইসগুলো থেকে লগ আউট করেছি সেই ডিভাইসগুলো এখানে শো করতেছে। এবার বর্তমানে আমার এই জিমেলটি যে ডিভাইসের মধ্যে কানেক্টেড রয়েছে সেটা হচ্ছে অপ্পো, এবং আমি যেই ফোনটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ফোনে, যেই কারণে এখানে একটি ব্লু ভেরিফাইড চিহ্ন দেখাচ্ছে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।